এই যে বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই বাংলাদেশে ছিল এই কালা কানুন কতবার মানে কাকুতি মিনতি করা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে বিরোধী মতের পক্ষ থেকে দলের পক্ষ এরকম আইন সভ্য দুনিয়া কোথায় আছে আপনি বলেন এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব তারপরে কি মুক্তিযুদ্ধ আমার বন্ধু বলল যখনই মানে কি কোনো আলোচনা গণতন্ত্রের প্রশ্ন আসে মানবাধিকার তখন তারা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে যায় অথচ এই আওয়ামী লীগ সব রাজাকার আওয়ামী লীগ বাদে কেউ মুক্তিযুদ্ধ করে না এখানে মৌলানা ভাষা নিয়ে কোনো ভূমিকা নাই এখানে আপনার তাজউদ্দিন আহমেদের কোনো ভূমিকা নাই মুজিবনগর সরকারের একদিনও আওয়ামী লীগের কোনো সরকার প্রধান যায়নি যেটা অস্থায়ী সরকারের প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে একদিনও কোনো সরকার প্রধান যায় নাই শহীদুল ইসলাম বাবুল আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম আপনি বলছিলেন যে সারা দুনিয়ার বা পৃথিবীর প্রায় দেশেরই আগ্রহ বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে এটি কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তৎপরতার একটি বড় ফসল বলবেন কি না যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর যে বিদেশিদেরকে বেশি আগ্রহের জায়গা তৈরি করে দিল কিনা হ্যাঁ যেটা বললাম আসলে এই এই পরিবেশ আমরাই তৈরি করে আমরা বিভিন্ন বাংলাদেশে শুনেছি যে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে এটা সব বিষয় সবসময়ই হয়েছে সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের বারবার বলা হয়েছে তোমরা সম্পর্ক উন্নয়ন করো হ্যান করো ত্যান করো আমরা কূটনীতিকদের পালি সব এখন তো আর কোনো কিছু গোপন রাখা যায় না আসলে সব কিছু এখন মানে ওপেন মুক্ত গ্লোবাল সোসাইটির কারণে সেই জন্যে আপনি যা ইচ্ছা তাই করবেন সেটা ঢেকে রাখবেন শাক দিয়ে মাছ ঢাকা এটা তো যায় না আসলে দেখেন কি বিদেশিদের যে বিষয়গুলো আমাদের বন্ধু মনে তার মতো করে অত চিৎকার করে আসলে আমি বলতে পারবো না আমার শরীরও খারাপ আমি আমার মতো করে যদি শোনা যায় তাহলেই বলবো আর কি যতটুকু সম্ভব আর কি বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে এখন মার্কিনীদের বিরুদ্ধে খুব উষ্মা প্রকাশ করলো সরকারের পক্ষ থেকে বারবার করা হয়েছে আবার কখনো কখনো তাদের সাথে খুব তালমিল দেওয়ারও প্রচেষ্টা আমরা দেখেছি এই পররাষ্ট্রমন্ত্রী দেখেন আমাদের মনির আমাদের সহযোদ্ধা মনির জন মনির বললেন মার্কিনীরা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল এটা ছিল হ্যাঁ ছিল চায়নারও তো আরও বিরোধী ছিল এবং শুধুমাত্র বিরোধী না তারা 15ই আগস্টের পরে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে কিন্তু চায়নারা চাইনিজরা 15ই আগস্টের পরে মানে কত বড় মানে বাংলাদেশ বিদ্বেষী সেটার বিরুদ্ধে এখন ওরা বক্তব্য দেয় এটা হলো রাজনীতি রাজনীতি এই কারণে যখন পক্ষে থাকে তখন সুজাতা সিং এসে এখানে যখন বাংলাদেশকে নির্বাচনে ওপেন হস্তক্ষেপ করে একজন জাতীয় পার্টির চেয়ারম্যানকে একরকম অসুস্থ বানিয়ে সিএমএসে ভর্তি করে দেয় সেগুলো আমি দাঁড়াই নেই না তুমি দাঁড়িয়েছো অলরেডি এমপিও হয়ে গেছে এই যে বাংলাদেশের মানে নির্বাচনের বিষয় আগের রাতে ভোট করে ফেলা এবং বিএনপির দোষ দেয় বিএনপি নাকি কী দেয় নাই এজেন্ট দেয় নাই ভোট করতে চায় নাই জিততেই চায় নাই মানে কি বলবো এবং সরকারের পক্ষ থেকে এক একজন এক এক রকম যা ইচ্ছে তাই বলে পররাষ্ট্রমন্ত্রী বলে আমার ঘর ছিল না এই যে আমেরিকান বিরুদ্ধে মার্কিনীদের বিরুদ্ধে এখন বলছে আটলান্টিকের এপারে ওনারা ইন্টারফেয়ার করছে আবার ওখানে যেয়ে বলে পররাষ্ট্রমন্ত্রী আমি আমেরিকার কাছে খুবই কৃতজ্ঞ আমার বাড়ি ছিল না আমার চাকরি ছিল না আমার আশ্রয় ছিল না তোমরা আমাদেরকে দিয়েছো এখানে এসে আবার বলে আমাদের বন্ধু তোমরা আমাদের ভালো সাজেশন অবশ্যই দিতে পারো আবার বলে যে মার্কিনীরা আমাদের এই সেই রাজনীতি হয়েছে কি এইগুলো হলো অপরাজনীতি যখন তা যেমন মনে হয় আওয়ামী লীগের যখন সুবিধা যেমন দেখেন এই যে সাংবাদিকদের কথা বললেন দেখেন বিএনপির আমলে বালু হ্যাঁ হয়েছিল সবসময় হয় এই কয়েক মাসে কতজন সাংবাদিক নিগৃহীত হয়েছে নিহত হয়েছে এই কাজল এবং তার যে সহযোগী আরেকজন ওই যেভাবে হত্যা করা হয়েছে পিটিএ কি নির্মম বর্বরতা চালানো হয়েছে সাংবাদিকদের উপর সাগর রুনি হত্যা হয়েছে 97 বার তার চার্জশিটের সময় পরিবর্তন হয়েছে 97 বার আওয়ামী লীগ লাগাতার ক্ষমতায় আছে 14 বছর পার হয়ে গেছে 15 বছর তার আগে তাদের আন্দোলনে ফসল টসল এইগুলো ছিল এই যে বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই বাংলাদেশে ছিল এই কালা কানুন কতবার মানে কাকুতি মিনতি করা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে বিরোধী মতের পক্ষ থেকে দলের পক্ষ এরকম আইন সভ্য দুনিয়া কোথায় আছে আপনি বলেন এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব তারপরে কি মুক্তিযুদ্ধ আমার বন্ধু বলল যখনই মানে কি কোনো আলোচনা গণতন্ত্রের প্রশ্ন আসে মানবাধিকার তখন তারা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে যায় অথচ এই আওয়ামী লীগ সব রাজাকার আওয়ামী লীগ বাদে কেউ মুক্তিযুদ্ধ করে না এখানে মৌলানা ভাষা নিয়ে কোনো ভূমিকা নাই এখানে আপনার তাজউদ্দিন আহমেদের কোনো ভূমিকা নাই মুজিবনগর সরকারের একদিনও আওয়ামী লীগের কোনো সরকার প্রধান যায়নি যেটা অস্থায়ী সরকারের প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে একদিনও কোনো সরকার প্রধান যায় নাই এটা কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের 10,000 রাজাকারের তালিকা হয়েছিল লজ্জায় হেট হয়ে যাবে তার মধ্যে নাকি 8,000ই আওয়ামী লীগ পরে কোনোরকম একটা ধামাচাপা দিয়ে থাকে এটা করা যাবে না 8,000 আওয়ামী লীগ আবার 50 বছর বয়স মায়ের পেটে আসছে কিনা জানি না তারাও মুক্তিযুদ্ধ হয়ে গেছে 2,000 এটাই হলো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা আর কেউ মুক্তিযুদ্ধ করে নাই জিয়াউর রহমান রাজাকার আপনার কাদের সিদ্দিকী আওয়ামী লীগের সেও রাজাকার মৌলানা ভাসানী বলেন তাজউদ্দিন বলেন কেউ মুক্তিযোদ্ধা না যারা ওই যে থিয়েটার রোডে ছিল সব পালিয়ে গিয়ে তারাই মুক্তিযোদ্ধা
আর জিয়াউর রহমান দেশদ্রোহী পাকিস্তানের চর, সব মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ করতে হবে, মুক্তিযোদ্ধা হইতে হলে, আওয়ামী লীগ না করলে যত বড় মুক্তিযোদ্ধা সে রাজাকার। ওই যে আমাদের এক নেতা বলছিল আজব একটা দল আওয়ামী লীগ, এর এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকিয়ে দেন অন্য পাশ দিয়ে মুক্তিযোদ্ধা বের হয়, আর মুক্তিযোদ্ধা ঢুকালে রাজাকার হয়ে বেরোয়, এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব? মুক্তিযুদ্ধ ধোয়াই দিয়ে কেন আসবে? আপনার ভোটাধিকারের প্রশ্ন যখন, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো বক্তব্য কথা? বাংলাদেশের মাইনের আইনের শাসন, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথা? এই কথাগুলো মানুষ বলতে পারবে না, বললেই আপনি রাজাকার হয়ে যাবেন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই বাণিজ্য তো বাংলাদেশে আর চলে না, এগুলো দেশের মানুষও বুঝছে, বিদেশের মানুষও বুঝে গেছে। আপনাদের এই ছেলে ভুলানো গল্প, এই ফাঁপরবাজি আর মুক্তিযুদ্ধের বাণিজ্য, এগুলো দিয়ে মানুষকে দীর্ঘকাল আপনি বোকা বানিয়ে রাখতে পারবেন না। মানুষের সেই দিন নাই, মানুষ এখন সব কিছু আপনারা বুঝছেন, সেই জন্য এগুলো বলে টলে আর লাভ কী, বুঝছেন? এই যে এখন এক নেতা, এক দেশ, একজন মানুষ, একটাই দল, আর কেউ থাকবে না, এবং তারাই মুক্তিযুদ্ধ যেমন ইচ্ছা তেমন করে তারা মুক্তিযুদ্ধ সাজাবে, তেমন করে চেতনা বাণিজ্য করবে, তেমন করে চেতনার ব্যবহার করবে আর কি। এই রাজনীতি বাংলাদেশে চলবে না, বাংলাদেশে আইনের শাসন নাই, গণতন্ত্র নাই। আপনি এই যে দেখেন দ্রব্যমূল্য, আমরা খালি রাজনীতি নিয়েই আলাপ করছি, বলে যে কি পৃথিবীতে বেড়েছে সেই জন্য বাংলাদেশে বেড়েছে, আমার পাশের দেশ ভারত ত্রিপুরা, আমি রয়টার্সে একটা নিউজ দেখছিলাম যেটা ডেইলি স্টারে আসলো, যেখানে সেখানে যেই চাউলের দাম 29 টাকা থেকে 31 রুপি, সেই চাল বাংলাদেশি টাকায় যদি ওই 29-31 রুপি বলেন, সেটা 41 টাকা হয়তো টাকায় কনভার্ট করলে আসবে। সেই চাল বাংলাদেশে আপনি 52-54 টাকার নিচে কোনো চাউল আছে? এটা ইন্টারন্যাশনাল নিউজ। আপনার যেই চাল নাজির চাল, যে চাল সেটা 39 টাকা 50-52 টাকা হবে হয়তো যদি টাকায় কনভার্ট করেন, সেই চাল বাংলাদেশে 70 থেকে 80 টাকা। এটি কি বৈশ্বিক বাজারের বাইরে? আপনার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন জাতিসংঘের বলছে যে বিগত এক বছর যাবৎ সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম কমছে, সারা দুনিয়া, এবং 20-25% ভোজ্য তেল সহ গম সহ খাদ্য সামগ্রী সহ, কোথাও কোনোটা কম কমেছে, কোথাও বেশি কমেছে। আমার দেশে কত পার্সেন্ট কমেছে? আদৌ কমেছে? আর নাকি বাড়লে? দুনিয়ায় যেমন বাড়ে সেখানে কমে, আমার দেশে যদি বাড়ে কদাচিত কখনো কমে সেই তুলনায় করে, ইনফ্লেশন বলে দুনিয়ায় তামাম দুনিয়া বেড়েছে। আপনি ইউরোপের সাথে তুলনা করেন, তাদের আয় এবং রোজগারের সাথে তাদের খাদ্যদ্রব্যের কোনো সংস্থান বাস্তবতা আছে? আমি তো ভারতের উদাহরণ দিলাম, প্রত্যেকটা জিনিস এরকম, এগুলো কেন হচ্ছে? জবাবদিহিতা নাই। লুটের টাকা পাবলিকের উপর দিয়ে এর সর যেতে হবে, পাবলিকের উপর দিয়ে মানে ই যাইতে হবে। একদিকে একটা শ্রেণী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকার, শত শত কোটি টাকা দুর্নীতি করে মালিক হচ্ছে, এদের দুর্দোগ নাই। উনি বিএনপির নেতা কবে কোন কামলে এখন ঘরে ঘরে যেই বিদেশে যে সম্পদের পাহাড় তৈরি করতেছে এক একজন, সেগুলো নিয়ে কোনো দুদকের মাথা ব্যথা নাই, দুদক বানিয়েছেন, যা ইচ্ছা তাই। বিএনপির নেতৃত্ব ওরা ঠিক করে দিবে, তারেক রহমান হবে না কে হবে, বিএনপি কীভাবে চলবে এগুলো তারা ঠিক করে দিবে, বেগম খাজা যাকে নেতা বানানো যাবে না। কী আইন আদালত তৈরি করেছেন, কী মামলা তৈরি করেছেন, কত হাজার মামলা দিয়েছেন, আর ক্ষমতা থেকে যদি যান, ক্ষমতার অমরত্ব নিয়ে আসা আসেন নাই, নিশ্চয়ই একদিন যাবেন, কত হাজার কত কোটি কত লক্ষ কোটি টাকা কে পাচার করেছেন, কে কে দুর্নীতি করেছেন ফ্রম টপ টু বটম, এগুলো খুব বাংলাদেশের মানুষের জানার ব্যাপার আছে, কারণ এগুলো বাংলাদেশ মানুষের ঘামের টাকা। সম্পদ দুবাইয়ে আপনি রিয়েল এস্টেট খাটে বাণিজ্য করছেন, সিঙ্গাপুরে শীর্ষ ধনী হচ্ছেন, মালয়েশিয়ায় বাড়ি বানাচ্ছেন, আমেরিকায় শিকাগোতে, নিউ ইয়র্কে বানাচ্ছেন, লন্ডনে বানাচ্ছেন, কানাডায় বেগমপাড়া তৈরি হচ্ছে এক একজনের, এক একজন এমপি সাহেব, নেতা, গোতা, পাতি, মাঝারি, উপরে কারো তো বাকি নাই সম্পদের। আমি আপনার কাছে আবার, আর বাংলাদেশের মানুষ খেতে পায় না, আনএম বলছে, সিপিডি বলছে যে 27% মানুষ এখনো তিন বেলা খেতে পারে না। শহীদ হোসেন বাবুল, আপনার কাছে আবার।